বাংলাদেশি ট্যুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করছি। ভারতে গিয়ে কেউ 2000 টাকা নোট মানি এক্সচেঞ্জ থেকে কখনোই নেবেন না, কারণ ভারত সরকার কিন্তু 2000 টাকা নোট বাতিল ঘোষণা করেছে। এবার 2000-এর নোট বাতিল করলো ভারত। ভারতে এবার বাজারে 2000 রুপির নোট প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI শুক্রবার জানিয়েছে, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো ব্যাংকে গিয়ে নোটের পরিবর্তে সমমূল্যের অন্য ব্যাংক নোট নিতে পারবেন দেশটির নাগরিকরা। 1000 ও 500 রুপির নোট বাতিলের 7 বছর পর এবার কোপে পড়ল 2000 রুপির নোট। ভারতের রিজার্ভ ব্যাংক জানায় 2000 রুপির নোট শুধুমাত্র আইনি দরপত্র হিসেবে থাকবে, খবর NDTV-র। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার 1000 ও 500 টাকার ব্যাংক নোট বাতিল করে নতুন 2000-এর ব্যাংক নোট চালু করে। সে হিসাবে সদ্য বাতিলের ঘোষণা দেওয়া 2000-এর ব্যাংক নোটের বয়স মাত্র 7 বছর। শুক্রবার 19 মে সন্ধ্যায় ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নোট বাতিলের ঘোষণা কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, 23 মে থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত নোটের সমূল্য নোট ব্যাংক থেকে মিলবে। RBI আরও জানিয়েছেন, 23 মে থেকে যে কোনো ব্যাংকে 2000 রুপির নোট জমা দিয়ে বিনিময় করা যাবে। এই সুবিধা নিশ্চিত করার জন্য ব্যাংক শাখার নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। একবারে বিশ হাজার রুপি পর্যন্ত বিনিময় করা যাবে। RBI এরই মধ্যে ব্যাংকগুলোকে 2000 রুপির নোট ইস্যু করা বন্ধ করার পরামর্শ দিয়েছে। যদিও হঠাৎ করে মোদী প্রশাসন কেন 2000 টাকার নোট বাতিল করলো সেটা নিয়ে কোনো ব্যাখ্যা নেই সরকারের কাছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বরাত দিয়ে জানায়, এই মুহূর্তে 3.65 লক্ষ কোটি 2000-এর নোট বাজারে রয়েছে।